পিএসজি কে 1-0 গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। 59 মিনিটে কিংসে কোম্যানের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জয় স্বাদ পায় বায়ার্ন। তবে ক্লাবের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও ট্রফিটা অধরাই থেকে গেল ফরাসি ক্লাব পিএসজির। মমিনুর রিপনের রিপোর্ট। Calm, under huge pressure when he got that yellow card, you would never have thought so. PSG কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধার করলো বায়ার্ন মিউনিখ। Manuel Neuer and all Bayern supporters will replay over and over. জার্মান কাপ ও জার্মান বুন্দেসলিগার পর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা ঘরে তুলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বাদ পেল তারা। লিসবনে ফাইনালের শুরু থেকেই পিএসজি বায়ার্নের পাল্টাপাল্টি আক্রমণ। 19 মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। এমবাপের কাছ থেকে ডিবক্সে বল পেয়েও জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। 22 মিনিটে ভাগ্য সহায় হয়নি বায়ার্নের। রবার্ট লেভানডস্কির ডিবক্সের মধ্যে থেকে নেওয়া শট বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। পরের মিনিটেই সংঘবদ্ধ আক্রমণে ফের সুযোগ পেয়েছিল পিএসজি, কিন্তু অ্যাঞ্জেল ডিমারিয়ার চেষ্টা একটুর জন্য পোস্টের উপর দিয়ে চলে যায়। 32 মিনিটে বায়ার্নের সহজতম সুযোগটি রুখে দেন কেইলর নাভাস। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বায়ার্ন। 59 মিনিটে সাফল্য পেয়ে যান তারা। জশুয়া কিমিচের ক্রস থেকে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যান। এক শূন্য গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। বেশ কয়েকটি সম্ভাবনাও তৈরি করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি ফরাসি ক্লাবটির। ফলে শেষ বাঁশি বাজার সাথে সাথে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে জার্মানরা, সেই সাথে অনন্য আরেকটি রেকর্ডও গড়ে বায়ার্ন। টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সবগুলো ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল জার্মানরা। মমিনুর রিপন, এটিএন বাংলা।